সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের পাশে অবস্থিত সরকারি শিশু নিবাস। সব মিলে কম বেশি 100 জন শিশুর বাস এখানে। অনাথ শিশুদের ভরণ পোষণ, শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে পরিচালনা করা হচ্ছে সরকারি শিশু পরিবার। শিশু পরিবারের ছোট্ট এই শিশুগুলো এখানে থাকা খাওয়া খেলাধুলার পাশাপাশি পাচ্ছে নিয়মিত লেখাপড়া করার সুযোগ। এখান থেকে পড়ালেখা করে বড় হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে চায় তারা। বন্ধুদের সাথে খেলাধুলা করি, সকালে ফুটবল খেলি, ছুটি দিন আমি গাছ লাগাই, আবার বন্ধুদের সাথে করে সকালে এখানে থাকি, আমার এখানে ভালো লাগে। খেলাধুলা করি, ভাত খাই, নাচ করি, গোসল দিই, মাসি খাবার আছে, গরু গোস্ত যায়, আমি এখানে থাকি, আলহামদুলিল্লাহ ভালো আছে। পারিবারিক পরিবেশ, স্নেহ ভালোবাসা, আদর যত্নের সাথে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের লালন পালন করা হয় এখানে। এছাড়া শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, পাশাপাশি শিশুদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধনেও আছে নানা ব্যবস্থা। আনিকা জামান, রিকা, হ্যালো ডট বিডি নিউজ, 24.com, সিরাজগঞ্জ।